অনেক ইফেক্টিভ একটা কাজ, খুব দরকার হয় এই জিনিসটা। আমি দুইটা শেপ নিলাম, দুইটা না আরো বেশি নিলাম, চারটা নিলাম। হ্যাঁ, যখন আমার কোনো একটা শেপ থাকে, ইন্ডিভিজুয়াল কোনো শেপ থাকে, সেটাতে কোনো গ্রুপ করার দরকার নাই। গ্রুপ ব্যাপারটা তো মানে তো আমরা বুঝতেছি, তাই না? ইন্ডিভিজুয়াল আর গ্রুপ, গ্রুপ মানে অনেকগুলা আর ইন্ডিভিজুয়াল মানে একটা, তাই তো? তো এখানে দেখেন একটা শেপ, এটাকে আমার কোনো গ্রুপ করার দরকার নাই, কারণ যখন ধরতেছি পুরোটা আমি পেয়ে যাচ্ছি। তো দেখেন এখানে আরও তিনটা শেপ আছে তার পাশে, এই শেপগুলো আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল, যে এটার যে আচরণ ছিল সেই আচরণটা করতেছে। অনেক সময় এরকম হতে পারে, আমি একটা ডিজাইন তৈরি করছি, সেটা হয়তো বা সাপোজ এই চারটা শেপের সমন্বয়ে একটা ডিজাইন আমি তৈরি করছি, হয়তোবা এটা যদি সরাই ফেলে আমার ডিজাইনটা নষ্ট হয়ে যায়। ব্যাপারটা ক্লিয়ার? যদি একটা সরে যায় তাহলে হয়তোবা আমার ডিজাইনটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এরকম হতে পারে, হয়তো চারটা হতে পারে, বা এরকম বক্স না থেকে অন্য কিছুও হতে পারে, এটা আমি একটা দেখানোর জন্য বললাম। তো এরকম যদি হয় তখন এই দরকারটা হয় যে এই জিনিসগুলো যাতে সবসময় একসাথে থাকে, এবং যখন আমরা এটা সরাবো সেটা একটা না সরে সব যাতে একসাথে সরে যায়। এই কাজটা আমরা করতে পারি যদি সবগুলোকে ধরে গ্রুপ করে ফেলতে পারি। গ্রুপ করলে কি হবে একটু দেখি, গ্রুপ করার অপশন কই থেকে পাবো? যদি রাইট ক্লিক করি, দেখেন একটা গ্রুপ নামে একটা অপশন পাওয়া যায়, তাই না? কখন পাবো? যখন এগুলা সিলেক্ট থাকবে, সবগুলোকে যদি সিলেক্ট করে ফেলি। একটা যখন সিলেক্ট করতেছি, রাইট ক্লিক করলে গ্রুপ পাবো, কিন্তু কোনো লাভ হবে না, কারণ এখানে তো একটা আছে। দেখেন সবগুলা সিলেক্ট করে যখন আমি রাইট ক্লিক করতেছি, গ্রুপ নামে একটা অপশন পাচ্ছি, জাস্ট ক্লিক করে দিলাম, বাইরে ক্লিক করে দিব। এখন যদি যে কোনো একটাতে ক্লিক করি, সবগুলা সিলেক্ট হচ্ছে, তার মানে জিনিসটা গ্রুপ মুভ করতেছি, সব একসাথে মুভ হচ্ছে। ক্লিয়ার? এখন আবার যদি সিলেক্ট করে রাইট ক্লিক করি, আনগ্রুপ অপশনটা পেয়ে যাচ্ছি। আনগ্রুপ করে দিলে কি হচ্ছে? বাইরে একটা ক্লিক করলে আবার তার আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা কি বোঝা গেছে? আচ্ছা, কি সুবিধা পেলাম আমরা? চাইলে গ্রুপ করে ফেলতেছি, আবার যখন চাচ্ছি আনগ্রুপও করে ফেলতেছি, এই সুবিধাটা আমরা পাবো। গ্রুপ আরও কোথায় থেকে করতে পারি? এগুলোকে যদি ধরে ফেলি, মেনু থেকে ম্যানুয়ালি করতে পারি, যেটা ছিল অবজেক্ট মেনু গ্রুপ, সেম কাজ করবে। দেখেন গ্রুপ করছি, গ্রুপ হয়ে গেল। আবার যদি অবজেক্টে যাই, এখানে গ্রুপটা আর দেখাচ্ছে না, আনগ্রুপ। এখন দেখেন আবার আনগ্রুপ হয়ে গেছে। এই কাজটা হলো, এখানে যখন আমরা ম্যানুয়ালি করতে গেলাম, এখানে দেখেন শর্টকাট দেখতে পাচ্ছি, তাই না? এটা হচ্ছে কন্ট্রোল জি। কন্ট্রোল জি যদি দেই, এগুলো দেখেন আনগ্রুপ অবস্থায় আছে। কন্ট্রোল জি যদি দেই আমি, এটা গ্রুপ হয়ে গেল। আর আনগ্রুপ করার জন্য শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল শিফট জি। কন্ট্রোল শিফট জি দিলাম, আবার আনগ্রুপ হয়ে গেল। অ্যারেঞ্জমেন্ট দেখার জন্য একটু কালারফুল করে নেই ব্যাপারটা। চারটা কালার, তাই না? একটু খেয়াল করবেন সবাই, তিনটা নিয়ে করি তাহলে সুবিধা হবে। বোঝা যাচ্ছে কোনটার উপরে কোনটা? সবার নিচে পার্পলটা, তাই না? তাই তো, আমার সাথে একমত সবাই যে সবার নিচে পার্পলটা, তার উপরে ব্লু, সবার উপরে গ্রিন। সিকোয়েন্সটা এরকম না? কনফিউজ সবাই? আচ্ছা, একটু রেসপন্স করবেন। হ্যাঁ, অ্যারেঞ্জমেন্টের ব্যাপারটা হচ্ছে এই যে জিনিসটা উপরে, তার আগে আরেকটা জিনিস দেখেন, যে উপরে নিচে ব্যাপারটা কি জন্য হচ্ছে। যখন কিনা আমি একটা শেপ তৈরি করব, তারপরে যে শেপটা তৈরি করব, এই শেপটা নিচে থাকবে, পরে যেটা তৈরি করব সেটা উপরে তৈরি হবে।
এবং তারপরে যেটা তৈরি করব সেটা তার উপরে থাকবে সিকোয়েন্সটা এরকম যে একটার পরে এই শেপটার পরে পরে যেটা তৈরি করব সেটা অবশ্যই তার উপরে থাকবে তারপরে যেটা তৈরি করব সেটা তারপরে তার উপরে থাকবে কালার দেইনের জন্য বোঝা যাচ্ছে না একটু কালারটা যদি চেঞ্জ করে দিই দেখেন এটার পরে এটা তৈরি করছি না রেডটা দেখাচ্ছে যে এটা গ্রিনটার উপরে এটারও যদি কালার চেঞ্জ করি দেখেন এটা রেডটার পরে তৈরি করছি এবং দেখাচ্ছে রেডটার উপরে এই অরেঞ্জটা বোঝা গেছে সিকোয়েন্সটা যেটা পরে তৈরি করব সেটা উপরে থাকবে অনেক সময় এরকম হতে পারে যে যেটা আগে তৈরি করছি সেটা আমার উপরে দরকার হতে পারে আবার হয়তো এরকম হতে পারে সেম কথা যেটা পরে তৈরি করছি সেটা নিচে দরকার হতে পারে তখন কিভাবে আমরা অ্যারেঞ্জ করব সেই জিনিসটা এখন দেখব এখানে দেখেন এরকম কিছু একটা জিনিস এটা দেখে বোঝা যাচ্ছে এই শেপটা সবার আগে তৈরি হয়েছে তারপরে এটা তৈরি হয়েছে সবার শেষে এই শেপটা তৈরি হয়েছে তাই না এখন আমি যদি চাই এই শেপটাকে এই গ্রিনটার নিচে দিব কিন্তু পার্পলটার উপরে রাখবো অথবা সবগুলোর নিচে নিয়ে যাব সেটা কিভাবে পারি সেটা করতে পারি জাস্ট দেখেন রাইট ক্লিক যদি করি যে শেপটাকে আমি উপরে বা নিচে নিতে যাচ্ছি সেই শেপটাকে রাইট মানে সিলেক্ট করে নিব সিলেক্ট করে যদি রাইট ক্লিক করি যেহেতু এটা আমি নিচে নিতে চাচ্ছি তাই না অ্যারেঞ্জ বলে একটা কথা আছে এই অপশনটাতে যদি যাই চারটা অপশন পাবো এখন নিচে যেহেতু নিতে চাচ্ছি উপরে জিনিস দুইটা আমরা বাদ দেই ব্যাকওয়ার্ড ব্যাক কোনটা কি কাজ করে ব্যাকওয়ার্ড যদি দেই ব্যাকওয়ার্ড কি করবে এক স্টেপ ব্যাকে নিয়ে যাবে আর যদি ব্যাকে দেই সে একবারে সবার নিচে নিয়ে যাবে এখন যদি আমি ব্লুটা নিতে নিচে নিতে চাই এটাকে শুধু পার্পলটার উপরে এক স্টেপ ব্যাকে দিতে চাই তাহলে কোনটা দিতে হবে ব্যাকওয়ার্ড রাইট দেখেন এটা যদি আমি প্রেস করি ব্লুটা উপরে চলে আসছে তাই না বোঝা যাচ্ছে ব্লুটা উপরে চলে আসছে কিন্তু সে কিন্তু এখনো পার্পলের উপরে আছে আবার দেখেন আবার যদি ব্যাকওয়ার্ড করি সে কি করবে এখন পার্পলটা নিচে চলে যাবে পার্পলটা নিচে চলে গেছে তাই না আবার আগের পজিশনে নিয়ে আসলাম এখন আমি যদি এটাকে একদম ব্যাক করে দেই সরাসরি সে পার্পলটা নিচে চলে যাবে এই পার্থক্যটা বোঝা গেছে যে ব্যাকওয়ার্ড আর ব্যাক কি কাজ করতেছে তো অন্যভাবে কি করতে পারি এটা যেমন নিচে চলে গেল এটাকে আমরা এই উপরের দুইটা অপশন থেকে ফরওয়ার্ড আর ফ্রন্ট থেকে এক স্টেপ উপরে অথবা সবার উপরেও নিয়ে আসতে পারি কিভাবে কাজ করতেছে ফরওয়ার্ড দিলে এক স্টেপ উপরে নিয়ে আসবে আনে নাই তাই না নিয়ে আসছে এবার এক স্টেপ উপরে নিয়ে আসছে আর যদি ফ্রন্ট দেই ফ্রন্ট যদি দেই তাহলে কি করবে সে একবারে সবার উপরে নিয়ে চলে আসবে এইটুকু বুঝাকে বলা হচ্ছে সিলেক্টিং অবজেক্টস বিলো এটা করার জন্য একটু অ্যারেঞ্জ করবো নতুন করে আমি দেখেন অনেক সময় কি হয় একটা শেপের নিচে আরেকটা তার নিচে আরেকটা এরকম হচ্ছে তাই না যখন আমি সিলেক্ট করতেছি না এখন শুধু উপরটাই দেখতে পাচ্ছি নিচের গুলো আর দেখতে পাচ্ছি না তাই তো কিন্তু আমি যদি চাই নিচেরটা সিলেক্ট করতে নিচের যে কোনো একটা সিলেক্ট করতে চাই তখন আমাকে কি করতে হয় সবগুলো সিলেক্ট করে নিয়ে যেগুলো চাচ্ছি না সেগুলো ডিসিলেক্ট করে দিতে হয় তাই তো ডিসিলেক্ট করে নিয়ে দিলে করে দিতে নিলে কি হয় আবার যে যেটা সিলেক্ট করতে চাচ্ছি সেটা ডিসিলেক্ট হয়ে যায় যেটা ডিসিলেক্ট করতে চাচ্ছি সেটা সিলেক্ট হয়ে যায় আমার কথাটা কি বুঝতে পারছেন যখন আমি দেখতে পাচ্ছি না তখন উপর থেকে সিলেক্ট করতে গেলে শুধুমাত্র আমি উপরেরটাই সিলেক্ট করতে পারবো নিচেরটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারতেছি না তাই না বুঝতেছি যে নিচে কিছু আছে কিন্তু সিলেক্ট করতে পারতেছি না সেই ট্রিক্সটা দেখবো কীভাবে সিলেক্ট করা যেতে পারে নর্মালি আমরা সিলেক্ট করতেছি সিলেকশন টুলটা নিয়ে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করতেছি সিলেক্ট হয়ে যাচ্ছে আর যখন অবজেক্ট কি বলতেছে এটা সিলেক্টিং অবজেক্টস বিহাইন্ড মানে ভিতরের বা নিচের কোনো অবজেক্ট যদি আমি সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে কী করতে হবে সিলেকশন টুলটার সাথে একটা বাটন ইউজ করতে হবে সেটা হচ্ছে
কন্ট্রোল কন্ট্রোলটা যখন আমি ধরতেছি দেখেন কার্সরটা চেঞ্জ হচ্ছে না হোয়াইট হয়ে যাচ্ছে একটা সিঙ্গেল ক্লিক করব সিঙ্গেল ক্লিক করলে উপরের অবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে তাই না এবং কার্সরটার সাথে একটা অ্যারো চলে আসছে অ্যারোটা এইদিকে দেখাচ্ছে তাই না তখন আমাদের বুঝতে হবে যে নিচে আরো কোনো অবজেক্ট আছে যখন আবার সিলেক্ট করব সিলেকশন ছেড়ে দিয়ে নিচেরটাতে চলে গেছে সে আবার দেখাচ্ছে সে যে নিচে আরো আছে পরেরটাতে চলে গেল আবার সে দেখাচ্ছে ক্লিক করলে কি কাজ করে দেখেন সাইক্লিক অর্ডারে আসতেছে সে আবার উপরটাতে চলে আসছে তো এইভাবে আমরা চাইলে নিজের কোনো অবজেক্ট যেটা দেখা যাচ্ছে না ইজিলি সিলেক্ট করতে পারি